সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুমিল্লা সিটির উপনির্বাচন, শাককুর উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ। বাংলাদেশে বিরোধীদের আটক ও হেফাজতে মৃত্যু, দ্রুত পর্যালোচনার আহ্বান। উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি, অংশ নিলে শাস্তির হুঁশিয়ারি। সরকার মানুষের কষ্ট দেখতে পাচ্ছে না, মন্তব্য নুরুল হক নূরের। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে না জড়ানোর আহ্বান জাপার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কুমিল্লা সিটির উপনির্বাচন, শাককুর উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণ। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক শাকুর উঠান বৈঠকে এবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে নগরীর 9 নম্বর ওয়ার্ডের নতুন চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শাকুর সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া নগরীর রেসকোর্স এলাকায় শাকুর রেড রুফ ইন নামক হোটেল ও রেস্টুরেন্টে হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় শাকুর অন্তত 7 জন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে গতকাল সন্ধ্যায় দাবি করেছেন তিনি। এসব অভিযোগ অস্বীকার করেছেন সূচনা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। তিনি বলেন, নিশ্চয়ই প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু এর আগেই অযথা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বাংলাদেশে বিরোধীদের আটক ও হেফাজতে মৃত্যু, দ্রুত পর্যালোচনার আহ্বান। বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী আটক ও হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে এসব ঘটনা দ্রুত পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে এমন প্রতিক্রিয়া জানান তিনি। পরে বিজ্ঞপ্তি আকারে তার কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়। ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশ নিয়ে আমি উদ্বিগ্ন এই কারণে, বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী আটক রয়েছেন। গত অক্টোবর থেকে হেফাজতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা করলেও রাজনৈতিক সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার লক্ষ্যে এই সমস্ত ঘটনার দ্রুত পর্যালোচনার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আরো বলেন, বিচার ব্যবস্থাকে ব্যবহার করে মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে হয়রানি করার অভিযোগে আমি এখন উদ্বিগ্ন। আমি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে কথিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তকে উৎসাহিত করছি। উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি, অংশ নিলে শাস্তির হুঁশিয়ারি। আগামী উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করবেন, অতীতের মতোই ওইসব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে। সোমবার সকাল 11টায় বগুড়ার শেরপুরে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। রিজভি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটি আমাদের দলীয় সিদ্ধান্ত। তাই দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকার মানুষের কষ্ট দেখতে পাচ্ছে না, মন্তব্য নুরুল হক নূরের। নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের যে কষ্ট হচ্ছে তা সরকার দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, বর্তমান সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি, তাই মানুষের প্রতি ক্ষমতাসীনদের দায়বদ্ধতা নেই। নুরুল হক বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, এতে মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু সরকার মানুষের কষ্ট দেখতে পাচ্ছে না। বর্তমান সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি, তাই মানুষের প্রতি ক্ষমতাসীনদের দায়বদ্ধতা নেই। সরকার জিনিসপত্রের দাম কমাতে পারবে না, কারণ এই সরকার সিন্ডিকেটের হাতে জিম্মি। সরকার দুর্নীতিবাজ ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আদালতের বারান্দায় ঘুরাচ্ছে, হয়রানি করছে বলে অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, ডক্টর ইউনুস খালেদা জিয়ার মতো দেশের সম্মানিত নাগরিকদের অসম্মান করছে সরকার, বিচারিক হয়রানির মাধ্যমে বিরোধী দল ও ভিন্ন মতের মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে।
মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে না জড়ানোর আহ্বান জাপার। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবেই না জড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, সরকারের কাছে আমার একটাই অনুরোধ, কোনোভাবেই আমরা যেন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে না পড়ি, কারণ এর সঙ্গে আমাদের দেশের অখণ্ডতা জড়িত আছে। গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে বিরোধী দলীয় উপনেতা এসব কথা বলেন। নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর হয়নি মন্তব্য মেননের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনটি হয়ে যাওয়ায় দেশি বিদেশি ষড়যন্ত্র এবং অসাংবিধানিক ধারার বিরুদ্ধে, বিশেষভাবে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে একটি রাজনৈতিক বিজয়। তবে একথা সত্য যে নির্বাচন সম্পর্কে জনমানুষকে যে অনাস্থাবোধ তা দূর করা যায়নি। মঙ্গলবার জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রোজার আগে বাড়ছে গ্যাস বিদ্যুতের দাম, রমজানের আগে বিদ্যুতের দাম বাড়ছে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বনিম্ন 34 পয়সা থেকে সর্বোচ্চ 70 পয়সা বাড়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই হিসাবে বিদ্যুতের দাম গড়ে ইউনিট প্রতি 52 পয়সা করে বাড়বে, শতকরা হিসাবে তা 6% মতো। বিদ্যুতের নতুন দাম মার্চ মাস থেকে কার্যকর হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে জ্বালানি তেলেও মূল্য সমন্বয়ের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিশ্ববাজারে জ্বালানি তেলের যে দাম, তাতে দেশের বাজারে দাম আরও কমার কথা বলে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন। তবে সরকারের তরফে বলা হচ্ছে, ডলারের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে তেলের দাম আরও বেশি হওয়ার কথা। এদিকে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে গ্যাসের দাম এখন বাড়বে না বলে সরকার জানিয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকি তুলে দিতে চায় সরকার, এ কারণে পর্যায়ক্রমে আগামী 3 বছর ধরে মূল্য সমন্বয় করা হবে। মার্কিন প্রতিনিধি দলের বৈঠক থেকে কি পেল বিএনপি? মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন প্রতিনিধির সঙ্গে শনিবার অনুষ্ঠিত বৈঠক থেকে অন্তত 3টি বিষয়কে অর্জন হিসাবে দেখছে বিএনপি। দলটির দায়িত্বশীলরা দাবি করছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের মধ্য দিয়ে বিএনপির গুরুত্ব, দলটিকে আরো প্র্যাকটিক্যাল হওয়া এবং দেশটির কাছে বাংলাদেশের রাজনৈতিক গুরুত্বের বার্তা উঠে এসেছে। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কাজ করেন এমন একাধিক দায়িত্বশীল বাংলা ট্রিবিউনকে জানান, 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় ছিল। নির্বাচন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক করতে দেশটির তৎপরতা ছিল বিগত 2 নির্বাচনের চেয়েও লক্ষণীয়। একই সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে বলে প্রচার ছিল জোরে সোরে। এসব বিষয় প্রতিনিধি দলের আলোচনায় উঠে এসেছে এমন দাবি করেন একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল। এই দায়িত্বশীল দাবি করেন, বিএনপি যেন প্র্যাকটিক্যাল হয় সেদিকেও মনোযোগ রাখতে বলা হয়েছে। তবে দলের বিদেশ বিষয়ক কমিটির একজন সদস্য মনে করছেন, মার্কিন প্রতিনিধি দলের সফর ছিল নির্বাচনোত্তর ফ্যাক্টস ফাইন্ডিং করার জন্য, তারা একটি মূল্যায়ন তৈরি করবে এবং ওয়াশিংটনকে রিপোর্ট করবে। ওই নেতা আরো উল্লেখ করেন, বাইডেন প্রশাসনের জন্য গণতন্ত্র, মুক্ত মত, অবাধ চিন্তা, মানবাধিকার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে নির্বাচনোত্তর ভাষ্য তৈরি করবে প্রতিনিধি দল। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানা পদক্ষেপ, নানা বক্তব্য এসেছে যা প্রতিনিধি দলটি ঢাকা সফর করেছে তাদের মধ্যে বৈচিত্র্য ছিল, বলছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। তার ভাষ্য, আমি মনে করি নির্বাচনোত্তর মূল্যায়ন এবং সেই মূল্যায়নের উপর রিপোর্ট করতেই প্রতিনিধি দল সফর করেছেন। তারা দেশের সুশীল সমাজ, অর্থনীতিবিদ, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন, সরকারের বাইরে একমাত্র রাজনৈতিক দল হিসাবে বিএনপির সঙ্গে কথা বলেছেন, তারা মূলত পরিবর্তিত পরিস্থিতির উপর মূল্যায়ন। সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে যুক্তরাষ্ট্র, দাবি মান্নার।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা বর্তমান সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, শুনেছে আমেরিকার কর্মকর্তারা নাকি সরকারের সঙ্গে কথা বলছে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য, এরকম শুনলে তো ভালোই লাগে। তাই আমাদের যুগপথ আন্দোলন চলছে, চলবে, যখন সবাই মিলে রাজপথে নামবে তখন যেতে বাধ্য হবে। বর্তমান সরকার ও সরকারকে যারা মদত দিচ্ছে তাদের কারো সঙ্গে আপোষ নেই মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, এই লড়াই যাই হবে এই সরকারের সঙ্গে কোনো আপোষ নেই, আর যারা এই সরকারকে মদত দিচ্ছে তাদের সঙ্গেও কোনো আপোষ করব না। তিনি বলেন, সরকারকে যারা মদত দিচ্ছে সেটা চীন, আমেরিকা, রাশিয়া, ভারত যেই হোক না কেন, কারো সঙ্গেই আপোষ হবে না। জানুয়ারির পরে মানুষ একটা ধাক্কা খেয়েছে, আমরা এমনভাবে নেমেছিলাম, মানুষ ভেবেছিল এই সরকার এবার শেষ, কিন্তু তা হয়নি।